فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده مَنِ مانيته بهاير بروشنوت سيلو যে জান্নাতি নারীদের সর্দার কি হবে অথবা মমিন নারীদের জান্নাতে সর্দার কি হবে আয়সা রাজিয়াল্লাহতে বর্ণিত তিনি বলেন নবী সল্ল্লা সাল্লামের চলার ভঙ্গিতে চলতে চলতে ফাতিমা রাজিয়াল তালা আনহ আনহা আমাদের নিকটে আগমন করেন তাকে দেখে নবী সাল্লাই সাল্লাম বলেন আমার সেনেহের কন্যা মুবারকবাদ গতপথ তাকে তার ডান পাশে অথবা বাম পাশে বসালেন এবং তার সঙ্গে চুপি চুপি কথা বললেন তখন ফাতিমা রজিয়াল্লাহ তাল আনহা কেঁদে দিলেন আমি আয়েশা রাজিয়াল তালা আনহা তাকে বললাম কাঁদছেন কেন নবী সাল্লি সাল্লাম পুনরায় চুপি চুপি তার সঙ্গে কথা বললেন ফাতিমা রাজিয়াল্লাহ তাল আনহা এবার হেসে উঠলেন আমি আয়েশা রাজিয়াল্লাহ তাল আনহা বললাম আজকের মতো দুঃখ ও বেদনার সঙ্গে সঙ্গে আনন্দ খুশি আমি আর কখনো দেখিনি আমি তাকে জিজ্ঞেস করলাম তিনি কি তিনি সল্লি সাল্লাম কি বলেছিলেন তিনি উত্তর দিলেন আমি আল্লাহ রসুল সল্ল্লা সাল্লাম এর গপন কথা প্রকাশ করব না শেষে নবী সল্ল্লা আলাই সাল্লাম ইন্তিকাল হয়ে যাবার পর আমি তাকে আবার জিজ্ঞেস করলাম তিনি কি বলেছিলেন হাদিসটি ইমাম বুখারি রহিমাল্লা নিয়ে এসছেন তিন হাজার ছয়শত তেইশ নম্বর হাদিস পরে আর এক হাদিস এসেছে তিনি বলেন যে তিনি প্রথমবার আমাকে বলেছিলেন মানে ফাতিমা রাজ্লাহ তার আনাকে বলছেন যে আমাকে বলেছিলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জিবরিল আলাই সাল্লাম প্রতি বছর একবার আমার সঙ্গে কোরআন পাঠ করতেন এ বছর দুবার পড়ে শুনেছেন আমার মনে হয় আমার বিদায় বেলা উপস্থিত এবং অতপর আমার পরিবারের মধ্যে তুমিই সর্বপ্রথম আমার সঙ্গে মিলিত হবে তা শুনে আমি কেঁদে দিলাম ফাতিমা রাজুল্লাহ আনহা তিনি বললেন আল্লাহ রসলিরের কথা শুনে আমি কেঁদে দিলাম অতপর বলেছেন তুমি কি এতে সন্তুষ্ট নও যে আল্লাহ রসুল বললেন তুমি কি এ কথায় সন্তুষ্ট নাও যে জান্নাতিবাসী নারীদের অথবা মমিন নারীদের তুমি সর্দার হবে তার মানে প্রিয় বন্ধুগণ জাল্লা রসুল সল্লাই সাল্লাম এখানে বললেন আল্লাহ রসুল সল্ল্লা আলাই সাল্লাম মূলত মেয়ে ফাতেমাকে খুব ভালোবাসতেন তিনিও বাবার নাই যেমন বাবা চলতেন আল্লাহ রসুল সল্লি সাল্লাম এভাবে আয়সা রদুল্লাহ তালা আনহার বাড়িতে আসলেন আল্লাহ রসুল সেখানে ছিলেন আল্লাহ রসুল তাকে বসালেন তার ডান অথবা বামে বসালেন এরপর তাকে মার হাবা স্বাগতম জানালেন তিনি কিছু কথা বললেন যে কথাতে তিনি একবার কেঁদে ফেললেন এরপরে যাতে আবার হাসলেন তারপরে হাদিসটা যেটা বললাম যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন যে প্রতি প্রত্যেক বছর জিবর ইল আলা আমাকে একবার করে কোরআন শুনিয়েছেন এই বছর আমাকে দুইবার কোরআন শুনিয়েছেন হয়তোবা আর আমি বাসব না মরে যাব তো সর্বপ্রথম আমার সাথে যে দেখা করবে ফাতেমাকে বললেন তুমি আর তখন তিনি কেঁদে ফেললেন আল্লাহ রসুল বললেন তুমি কে এতে সন্তুষ্ট নও যে তুমি জান্নাতি মেয়ে অথবা মমিন নারীদের সর্দার হবে হাদিসটি ইমাম বুখারি নিয়ে তিন হাজার ছয়শত চব্বিশ নম্বর হাদিস আর সম্মানিত ভাই ও বোনদের উদ্দেশ্যে যে মানুষ মূলত দুনিয়াতে এসেছে হাসি কান্না সব মিলেই তাই যে যত বেশি পরহেজগার তার তত ইহুলোক পরলোক কল্যাণ তো দেখেন জাল্ল রসুল সাল্লামের মেয়ে ফাতিমা রাদ আনহা সম্পর্কে যে হাদিস এসেছে তিনি মমি নারীদের অথবা জান্নাতি নারীদের সরদান হবে বলে হাদিস থেকে প্রমাণিত তাই আল্লাহ সব আলা যেন আমাদেরকে সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং ইমানের শহীদ যদি নিয়ে নেন তাহলে ইমানের শহীদ যেন আমাদেরকে নেন এ তৌফিক যেন দান করেন জি আর কথা যে আয়েশা যে কথাটি বলছিলেন তো তিনি প্রথমে বলছিলেন যে হ্যাঁ যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সাক্ষাতে আমার সাথে প্রথম সাক্ষাৎ হবে তার মানে তিনি মৃত্যুবরণ করবেন আল্লাহ রসুলের সাথে আল্লাহ রসলের মৃত্যুর পরে তার পরিবার থেকে যে মৃত্যুবরণ করবে সে হলো ফাতেমা তাই এ কথাটা বলছিলেন তুমি আমার সাথে সর্বপ্রথম সাক্ষাৎ লাভ করবে আল্লাহ তালা আমাদের যেন ইমানের শহীদ মৃত্যু নেন আমাদের এই পরলোক কল্যাণ দান করেন আল্লাহ আলম সালাম আলাইকুম ওরহামতুল্লাহি